সারা দুনিয়ার মানুষ অন্যায় দুর্নীতির সয়লাবে ঘা বাসি দিয়ে চলে গেল, জামাত ইসলামী কখনো সে অন্যায়ের মধ্যে একটা পাও তারা দিবে না। মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে বাংলাদেশ জামাত ইসলামের দুজন মন্ত্রী, তিনটা মন্ত্রণালয়, মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের এই তিনটা মন্ত্রণালয়ের 5 বছরে একটা টাকার দুর্নীতিকে খুঁজে বের করতে পারেনি। 13-14 বছর ধরে আমাদের অফিসগুলো বন্ধ করে রাখা হয়েছে, আমাদের রাজনীতি করার বৈধ অধিকার আমাদেরকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু জামাত ইসলামীকে এই জমিন থেকে কেউ উৎখাত করতে পারেনি, ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী সেই সমাজের স্বপ্ন দেখে, যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আল্লাহ রাসূল যেই 23 বছরের নবুয়তের জিন্দিগির মধ্য দিয়ে যে সমাজ তৈরি করেছেন, খোলাফায়ে রাশেদার 30 বছরে তারা যে সমাজ তৈরি করেছেন, যে সমাজের সময়ের ব্যবধানে কোনো দুঃখী মানুষকে আর খুঁজে পাওয়া যায়নি, জাকাত পাওয়ার মতো, জাকাত নেওয়ার মতো, জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়নি। অন্যায়, অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস, লুটতরাজ, হত্যা, এগুলো কি একেবারে শেষ হয়ে গিয়েছিল না? কিসের বদলতে? কিসের বদলতে? ওই আল কোরআনের বদলতে, ওই কোরআনকে একটি রাষ্ট্রীয় সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করার কারণে বাংলাদেশ জামাত ইসলামী তার ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে সেভাবে কায়েম করতে চায়। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, শহীদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা, তারা তাদের সাংগঠনিক জীবনে এবং তারা ব্যক্তিগত জীবনে, তাদের পেশাগত জীবনে এবং একটা সময়ে কিন্তু তারা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু তারা দায়িত্ব পালন করেছে, মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে বাংলাদেশ জামাত ইসলামের দুজন মন্ত্রী, তিনটা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের এই তিনটা মন্ত্রণালয়ের 5 বছরে একটা টাকার দুর্নীতিকে খুঁজে বের করতে পারেনি। অথচ বাংলাদেশে একটা কথা আছে, যে যায় লঙ্কা সে হয় কি রাবণ, বলে যে যান আপনারা যান আপনারা এই কাম করবেন না, সারা দুনিয়ার মানুষ অন্যায় দুর্নীতির সয়লাবে ঘা বাসি দিয়ে চলে গেল, জামাত ইসলামী কখনো সে অন্যায়ের মধ্যে একটা পাও তারা দিবে না, সে অন্যায় সে দুর্নীতি তাদেরকে স্পর্শ করতে পারবে না। বরং আমরা সেই সিদ্ধান্ত নিয়ে কাজ করছি, আমরা সমাজের এই ঘুণে ধরা সমাজকে আমরা পরিবর্তন করতে চাই, আমরা দুর্নীতির জোয়ারের যে স্রোত দ্বারা এটাকে রুখে দিতে চাই, এটাকে পরিবর্তন করে দিতে চাই, আমরা সমাজের মধ্যে কল্যাণ, সত্য, ন্যায়, ইনসাফের ফুলগু দ্বারা আমরা প্রবাহিত করতে চাই, আল্লাহ সুবহান তাআলার রহমত নিয়ে তার উপর ভরসা করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আদর্শ আমাদের সামনে উপস্থাপন করেছেন, খোলাফায়ে রাশেদার যে সোনারে যুগ আমাদের সামনে আছে, আমরা সেই ধারাবাহিকতায় এই সমাজকে পরিবর্তন করতে চাই, এই সমাজকে স্থিতিশীল করতে চাই, এই সমাজের মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী সেই নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে চায়, তারা জনগণের সম্পদকে আমানত মনে করবে, জনগণের সম্পদকে কখনো কুক্ষিগত করবে না, জনগণের সম্পদ কখনো লুটপাট তারা করবে না। কিন্তু আমরা আজকে কি দেখছি, আজকে এই 17 বছরের দুঃশাসন বাংলাদেশের ইতিহাসের সমস্ত রেকর্ডকে ব্রেক করেছে, ভেঙে দিয়েছে। আজকে যারা ক্ষমতা আছেন তাদের মন্ত্রী এমপিরা হাজার হাজার শত শত বিলিয়ন মিলিয়ন মানে সম্পদ তারা কুক্ষিত করেছে, তারা বাইরে প্রচার করেছে, বিভিন্ন দেশে তারা বাগান বাড়ি তৈরি করেছে। আজকে পাওয়া যাচ্ছে যে বলতেছে আমাদের বলা হয়েছে একজনের সম্পদ কী পরিমাণে বেড়েছে, কত হাজার গুণ বেড়েছে। আজকে উন্নয়নের নামে বড় বড় প্রজেক্ট, মেগা প্রজেক্ট এবং বড় বড় মেগা প্রজেক্ট এবং মেগা দুর্নীতি, এক একটা প্রজেক্ট এগুলো মানুষের মানে মরিচিটকে একটা মানে গোলক দাদা, একটা চোখ দাদানো কিছু কর্মসূচি তারা নিয়েছে, উন্নয়ন কর্মকাণ্ড নিয়েছে এবং এগুলোর মধ্য দিয়ে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে পুরো বাংলাদেশকে সর্বশান্ত করে দিয়েছে। আজকে বাংলাদেশের রিজার্ভ খালি, আজকে বাংলাদেশের ঋণের বোঝা প্রত্যেকটা যেই শিশুটি জন্ম লাভ করছে আজকে বাংলাদেশে, সে মাথায় বিরাট এক ঋণের বোঝা নিয়ে কিন্তু সে এখানে জন্ম লাভ করছে। কে পরিশোধ করবে? যারা লুটপাট করছে তারা এই সম্পদ কি সে খেয়েছে? না, এই সম্পদ আজকে যারা 17 বছর ধরে আজকে বাংলাদেশে শাসন করছেন, এ আওয়ামী দুঃশাসনের কারণে আজকে বাংলাদেশ তলাবিহীন ঝুড়িতে আবার পরিণত হয়েছে। আজকে বাংলাদেশে মানুষের ভোটের অধিকার নেই, ভাতের অধিকার নেই, গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠানকে এক এক করে ধ্বংস করে ফেলা হয়েছে। আজকে বেকারত্বের অভিশাপ নিয়ে আজকে যুবকরা ঘুরে বেড়াচ্ছে,
আজকে শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার কোনো পরিবেশ নেই। আজকের ব্যাংকগুলো শেয়ার বাজারের কেলেঙ্কারের মধ্য দিয়ে আজকে ব্যাংক থেকে রিজার্ভগুলো নিয়ে একেবারে সবগুলো ব্যাংকগুলোকে ফতুর করে, কয়েকদিন পর পরই রিপোর্ট হচ্ছে যে অমুক ব্যাংক, বাংলাদেশের সবচাইতে সুনামধন্য একটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটি জামাত ইসলামের প্রতিষ্ঠান না, কিন্তু এই প্রতিষ্ঠান যারা করেছে, এই প্রতিষ্ঠান পরিচালনা যারা ছিল তাদের অনেকে জামাত ইসলামের সাথে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে তারা প্রতিষ্ঠান করেছে, যে ব্যাংকটি সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে একটি উন্নত মানে একেবারে টপ ক্যাটাগরির ব্যাংকের মধ্যে একটা ছিল। আজকে সেই ব্যাংক থেকে অন্যায়ভাবে সেখানে তাদের পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়ে তারা এটাকে দখল করে নিয়েছে, আজকে সেই ব্যাংকটার রিজার্ভ খালি, সেটা এখন বাংলাদেশ ব্যাংক থেকে লোন নিয়ে তাদেরকে চলতে হচ্ছে। কারা করেছে? আওয়ামী লীগ করেছে। কিসের কারণে? তাদের দুঃশাসনের কারণে হয়েছে। আজকে মানুষের মৌলিক অধিকার 5টা বছর পর পর সংসদীয় পদ্ধতিতে নির্বাচন হয়, সে নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনের দেশকে ওরা পরিচালনা করবে, সেটি জনগণের ভোটের ভিত্তিতে মতামতের ভিত্তিতে সেটি হওয়ার কথা, কিন্তু সেই সুযোগ কি আছে? কবে থেকে নাই? কবে থেকে নাই? 2008 সালের 29শে ডিসেম্বর থেকে সেই অবস্থাকে ভেঙে চুরে তছনছ করে ফেলা হয়েছে। মূলত ঘটনা ঘটেছে 2006 সালের 1/11, 7 সালের 11 জানুয়ারি, 2007 সালের ঘটনা ঘটেছে সেই সময়, সে থেকে শুরু করে 2008 সালের 29শে ডিসেম্বর এই আওয়ামী লীগ একটি সমঝোতার নির্বাচনের মাধ্যমে আজকে জাতির কাজ উপর একটি জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এবং 2018 সালে সেটা কী করেছে? নিশিরাতের সরকার কায়েম করেছে, রাতের বেলা ভোট কমপ্লিট। আর এখন নতুন তাদের সংস্করণ হচ্ছে ডামি নির্বাচন। কী নির্বাচন? কারা কারা? আমরা আর মামুরা, বানরের পিঠা বাঘা বাঘির আজকে নাটক এখানে পরিচালিত হচ্ছে, ষড়যন্ত্র করে ক্ষমতা আসার জন্য আজকে তারা ডামি নির্বাচনের ব্যবস্থা করছে, ইলেকশন কমিশনের সহযোগিতা, হাবিওয়ালদের যে কমিশন সেই কমিশনের সহযোগিতা, আর এখানে সহায়তা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অতি উৎসাহী কর্মকর্তা, যারা বছরের পর বছর বিরোধী দলের উপর নির্যাতন করেছেন, নিষ্পেষণ করেছেন, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছেন। আজকে আমাদের এখান থেকে দেখবেন বেরিয়ে যাবেন, আপনাকে ধরে নিয়ে কোনো কথা নেই, টাকা চাইবে, টাকা না দিলে মামলা দিয়ে দিবে। এখানে আইন আছে? না। এখানে আইনের শাসন আছে? সুশাসন আছে? না, কোনো কিছু নেই। আজকে ডামি নির্বাচন, মানে কী প্রার্থী? নৌকার প্রার্থী, আবার স্বতন্ত্র প্রার্থী, হ্যাঁ, আবার ডামি প্রার্থী, বলছে সবই আওয়ামী লীগ দ্বারা পরিচালিত হচ্ছে। কি সবার পরিচালক কে? প্রযোজক কে? এবং আবার সিস্টেম করছে যে ভোটের দিনে যখন আজকে বিরোধী রাজনৈতিক দল এই ভোটটাকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করছে, তখন ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য এই যে আনসার বাহিনী দিয়ে তাদেরকে নোটিশ জারি করেছে, প্রত্যেকের আনসার বাহিনীর সদস্যের প্রত্যেক পরিবার থেকে 3 থেকে 6 জন করে পারিবারিক পরিবারের সদস্য ভোট কেন্দ্রে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। আজকে সেই প্রার্থীরা বিভিন্ন নির্বাচনী ক্যাম্পেইনে গিয়ে বলতেছে নৌকা মার্কা ভোট না দিলে সরকারি সুযোগ সুবিধা যা দেন সব বন্ধ হয়ে যাবে। শুনতেছেন আপনারা এগুলা? আবার কেউ কেউ বলতেছে আমি আওয়ামী লীগের প্রার্থী, আমি ভারতের প্রার্থী। হোয়াট ইজ দিস? বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আপনারাই বলেন 30 লক্ষ শহীদে, যদিও শহীদদের সংখ্যার ব্যাপারে অনেক গরমিল আছে, 30 লক্ষ শহীদ দরলাম, যাই হোক, আচ্ছা 3 লক্ষ যাই হোক দরলাম, যে এতগুলো মানুষের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কেন এখানে ভারতের মনোনীত প্রার্থী আমাদেরকে নির্বাচন করবে? তাহলে বাংলাদেশ কে চালায়? 1971 সালের যুদ্ধের মধ্য দিয়ে আমরা পাকিস্তান থেকে যে অধিকার আদায় করেছি, যে স্বাধীনতা অর্জন করেছি, সেটি এরকম যে আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়ে আবার ভারতের তাবেদারে পরিণত হয়েছি। আজকে আমলিক তো আমাদের কাছে তাই আজকে প্রমাণ করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, আজকে বাংলাদেশ জামাত ইসলামে যখন দেশের পক্ষে কথা বলছেন, জাতির পক্ষে কথা বলছেন, স্বাধীনতার পক্ষে কথা বলছেন, ইসলামের পক্ষে কথা বলছেন, তখন আমাদেরকে তারা এই মামলা দিয়ে, হামলা দিয়ে আমাদেরকে নির্যাতন করে এই জমিন থেকে আমাদেরকে উৎখাত করার ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমরা বলতে চাই জামাত ইসলামে যে আদর্শ নিয়ে কাজ করে, জামাত ইসলামী যে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে, আমাদের হামলা, মামলা, নির্যাতন, নিষ্পেষণ, আমাদের আজকে 13-14 বছর ধরে আমাদের অফিসগুলো বন্ধ করে রাখা হয়েছে, আমাদের রাজনীতি করার বৈধ অধিকার আমাদেরকে কেড়ে নেওয়া হয়েছে,
কিন্তু জামাত ইসলামীকে এই জমিন থেকে কেউ উৎখাত করতে পারেনি, ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের সমাজকল্যাণমূলক কাজগুলোকে আরও বেশি বেগবান করবো ইনশাআল্লাহ। আমরা আবারও বলছি সম্মানিত উপস্থিত আমার ভাইয়েরা বোনেরা, আমাদের আমিরে জামাত এটা বলতেন যে আমাদের খুবই লজ্জা লাগে, বিব্রত বোধ করি আপনাদেরকে কষ্ট করে এখানে আনার জন্য। আমাদের দায়িত্ব হচ্ছে এগুলোকে কাঁধে করে করে নিয়ে নিয়ে আপনাদের বাসায় পৌঁছে দেওয়া, কিন্তু সময় আমাদের কুলে উঠতে পারি না বলে আবার আমাদের কিছু কাজও একটু সহজ করার জন্য আমরা আজকে আপনাদের কষ্ট করে এখানে নিয়ে আসছি। মেহরবানি করে আপনারা কেউ মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। আমাদের বোনেরা ওখানে আছেন, অনেক কষ্ট করে আপনারা আসছেন, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং আমরা অবশ্যই এটা আমাদের একটা সিম্বলিক প্রোগ্রাম হিসেবে আমরা এটা করছি, আমরা এর চাইতে অন্তত আরও 20 গুণ 30 গুণ বেশি কার্যক্রম ইনশাআল্লাহ আপনাদের ওইভাবে নীরবে নিবৃতে আপনাদের বাসাগুলো আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের দোয়া চাই, পাওয়া যাবে আমাদের নেতৃবৃন্দের জন্য যাদেরকে শহীদ করা হয়েছে, আল্লাহ মাদ্দাল হোসেন সাইদি। আমাদের দুনিয়া জীবনটা অল্প সময়ের, আজকে আমরা আপনাকে একটু সহযোগিতা করতেছি ইনশাআল্লাহ, চাইলে তো আগামীতে আপনি এরকম একটা স্বাবলম্বী হয়ে আরও অন্তত 50 গজ দেওয়ার সক্ষমতা তৈরি হতে পারে না, আল্লাহ দিলে হইতে পারে না, যেন আল্লাহ বলেছেন যে তোমাদের তো কিছু নাই, তা আমি হচ্ছে আনা গানিউল হামিদ, যে আমি হচ্ছে সব কিছুর মালিক, সবচেয়ে ধনী, ও আন্তুম ফোকারা, তো তোমরা হচ্ছে গরিব, তোমরাই ফকির। অবশ্যই তাই, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে না। এই জন্য আমরা যদি দিনই জীবনযাপন করি, পরিবারগুলোকে সেভাবে তৈরি করি, আমাদের সন্তানদেরকে সেভাবে নামাজি বানাই, সন্তানদেরকে খাঁটি মমিন মুত্তাকি বানাই, আমাদের স্ত্রী আমাদের প্রতিবেশীদেরকে সেভাবে যদি আমরা ইসলামের পথে নিয়ে আসি, এর মধ্য দিয়ে আমার দুনিয়ার জীবনের কল্যাণ হবে, পরকালীন জীবনের মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। একটা ইনসাফ কায়েমের যে সমাজ, সে সমাজ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী যে আন্দোলন করে যাচ্ছে, যে আহ্বান জানিয়ে যাচ্ছে, আমরা সেখানে আপনাদের সহযোগিতা দোয়া কামনা করে আপনাদেরকে এখানে কষ্ট করে আসার জন্য আবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এবং কাফুল পশ্চিম থানাকে আন্তরিক মোবারকবাদ, তারা তাদের এই কর্মসূচিগুলো অব্যাহত রেখেছে। আপনাদের সবাইকে মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।